মাছকে বেশি টোপ খাওয়াই নষ্ট করবো না। ধরে ফেলছে, এই দেখুন, এই যে দেখুন কই, এই দেখুন, এই যেটা, এই দেখুন, এইবার আর কই মিস হবে না। এই যেটা, এই যেটা, এই যেটা, এ বড় খাইছে, কাইস বড় খাইছে, বড়ই খেয়েছে। এই মাছটা তো আছেই, আছে, এই আছে, এই যেটা, এই যেটা মাছ, তো বললাম না তেলাপিয়া ধরছে, এই যেটা, এই যেটা। তো নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছি কই মাছ মারতে। আর কই মাছ মারতে আসার একটাই উদ্দেশ্য, কারণ আগে আমি দুইটা মানে কই মাছ মারা ভিডিও আপলোড করছিলাম, যেগুলোতে খুব ভালো রেসপন্স পাইছি, ওই জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম। তো আগে আমি দুই দিন কই মাছ মারছিলাম, দুই দিন দুই রকম টোপ দিয়ে মাছ মারছিলাম। একদিন মারছিলাম আমি বল্লা টোপ দিয়ে, আর একদিন কলিজাবড়া টোপ দিয়ে। তো আজকেও আসলাম, কিন্তু আজকে আবার অন্য টোপ দিয়ে মারবো। মানে আজকে যেই টোপ দিয়ে মাছ মানে কই মাছ মারবো, সেই টোপ কই মাছ সবচেয়ে বেশি খায়। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, মানে আমি সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। আমি তাছাড়া নিত্য নতুন প্রতিদিনই আমি ভিডিও আপলোড করতে থাকি, যাতে আপনাদের কাছে ভিডিওটা চলে যায়, ওই জন্য সাবস্ক্রাইবটা করে দিন। তো বেশি কথা বললাম, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই দেখুন আমি গাড়ি পার্ক করে দিলাম, এবার আমি জঙ্গলে নামবো। আর কই মাছ মূলত জঙ্গলের দিকে থাকা বেশি পছন্দ করে আর কি। আর ধরে নিন পুকুর আছে, পুকুরের কিনারের দিকে কিন্তু কই মাছ থাকে। কই মাছ কিন্তু মাঝখানে মানে মধ্যজলের মাছ না, কই মাছ পুকুরের কিনারের দিকে থাকে। আর কিনারে যে জায়গায় দেখবেন জঙ্গল বেশি, সেই জায়গাগুলোতে কই মাছ মানে বেশি থাকে আর কি, বেশি গভীর জলের মাছ না কই মাছ। তো আমি এই সব জায়গায় ট্রাই করব ফাঁকাগুলোর মধ্যে, তো দেখা যাক কত কি হয়। আর টোপটা আপনাদের দেখিয়েছি, আজকে আমি অন্য টোপ দিয়ে মাছ মারবো। আর যেই টোপ দিয়ে মাছ মারবো, এই টোপ পাওয়া হেভি মুশকিল, আমাদের এদিকে পাওয়া যায় না, টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, মানে সোনার থেকেও বেশি মেহেঙ্গা আর কি। এই দেখুন পিঁপড়ার ডিম, অনেক কষ্ট জোগাড় করছি, মানে বাড়ি থেকে 200 টাকার তেল ফুরায় 60 টাকার পিঁপড়ার ডিম নিয়ে আসছি। 200 টাকার বাইকের তেল ফুরাইছি, তারপর গিয়ে পিঁপড়ার ডিম পাইছি, তাহলে ভাবুন কত মানে খুব কষ্ট করতে লাগে জোগাড় করতে। তো চলুন শুরু করা যাক, আমি এই সব জায়গায় ছিপ ফেলবো। ওই দেখুন কই মাছ, দেখুন বলে কিন্তু কই মাছ। আর এই জায়গায় কিন্তু বেশি জল নেই, 1-2 মতো জল আছে, আর আমি জল দেবো প্রায় 2 টাকার মতো। আর কই মাছ ভেসে থাকা বেশি পছন্দ করে আর কি। তো চলুন ছিপ টিপ খুলে নেই, আর 2টা ছিপ আনছি, 2টাই আমার হাত ছিপ, একটা 2টাই কার্বন অবশ্যই, একটা 14 ফুটের, একটা 12 ফুটের। তো বন্ধুরা, আমি আমার 14 ফুটের ছিপটা খুলে নিয়েছি, আর আমি বড়শির সাইজ একটু ছোটো ইউজ করবো। এই দেখুন 16 নম্বর বড়শি, কারণ এখানকার কইগুলো একটু ছোটো সাইজের, ছোটো বড়শি এই জন্যই ইউজ করছি যাতে এই মাছগুলো মানে গিলে খেতে পারে। আর এই জায়গায় মানে ছিপ টানতেও হেভি অসুবিধা, কারণ উপরে দেখুন বাঁশ যদি জোরে একটু টান দেওয়া যায় তাহলে কিন্তু উপরে অ্যারেস্ট হয়ে যাবে, তো খুব সাবধানে টানো দিতে হবে। আর এবার আপনাদের টোপ লাগানো দেখিয়ে দিই। এই যে হালকা একটু পিঁপড়ার ডিম নিলেন, আর ছোটো বড়শি এই জন্য ইউজ করছি যাতে অল্প একটু পিঁপড়ার ডিম ব্যবহার করতে হয়, বড় বড়শি ইউজ করলে অনেক বেশি পিঁপড়ার ডিম নষ্ট হবে আর কি। এইভাবে অল্প একটু যে পিঁপড়ার ডিম দিব, এই দেখুন হয়ে গেছে। তো থু একটা মানিস, যাই হোক একটা ফেললাম, এইটাও ফেলে দিব, ধরে ফেলছে গাইস, এই যেটা, হ্যাঁ গেল, প্রথম টবেই খাইছিল, বললাম না পিঁপড়ার ডিম কই মাছের এতই পছন্দ। আমার তো মনে হয় না যে আমার ওই সিপটা আবার খুলতে হবে আর কি, একটা দিয়েই কাজ হয়ে যাবে। আর পিঁপড়ার লাগাতে আমার খুব অসুবিধা হয় আর কি, বড়শির মধ্যে গাঁথতে পারি না। আরো ধরছে, এই দেখুন, হ্যাঁ এইটা পড়ে গেল, গেল গাইস, বড় বড়শি ব্যবহার করতে হবে, উপায় নাই, বড় বড়শি ব্যবহার করবো। এটা 16 নম্বর একটু বেশি ছোটো হয়ে গেছে, তো বড়শিটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন মানে 16 নম্বর লাগাচ্ছিল বড়শিতে, 2টা খাইছিল, 2টাই খুলে গেলো। তো এবার আমি 14 নম্বর লাগালাম, এবার আশা করি খুলবে না আর। বহনের 2টা মাসই খুলে গেল, মানে কি কার মুখ দেখে যে উঠছি। আর এই দেখুন ভাইস্তা মালটা, পুচকি মালটা, স্মাইল কল একটা, মুস্কি হাসি দে, এই তো মালটা কোথার থেকে চলে আসলো মাছ মারা দেখার জন্য। আমার আমার ছিপ পাততে একটা অসুবিধা হচ্ছে এই জায়গায়, আর জঙ্গল না, বারবার লেগেও যাচ্ছে, ধ্যাত টোপটা নষ্ট হইল, এইটুকুই পাতবো, যায়ও না ঠিক মতো জায়গায়।
ধরে ফেলছে। এই দেখুন, এই যে দেখুন কই, এই দেখুন এই যেটা, এই দেখুন এইবার আর কই মিস হবে না, জয়টাই খাবে তয়টাই তুলবো। দেখে নিন, দেওয়া শুধু দেরি। পিঁপড়ের ডিম মানে কই মাছ এত পছন্দ করে, টোপ পড়তে না পড়তেই দিয়ে দিবে। চুদুন মাছ তো খাচ্ছে, কিন্তু আমি টানে দিতে না পারছি, তাহলে মাছ খেয়ে লাভটা কি? আর এই জায়গায় এত সুন্দর হাওয়া, হ্যাঁ আর গু আছে কিন্তু আশেপাশে জঙ্গলের ভিতরে। তো মাছ মারতে গেলে একটু ওইসব কম্প্রোমাইজ করতেই হবে। দেখুন ছিপ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ খাচ্ছে, এই যেটা এক ইঞ্চির থেকেও বলে ছোট, কয় কি মাছ সাইজ ছোট, ওই জন্য ষোলো নম্বর বড়শি ইউজ করছিলাম, কিন্তু ষোলো নম্বর যে খুলে যাচ্ছিল ওই হলো সমস্যা, এই জন্য চোদ্দ নম্বর। অল্প অল্প টুপ ব্যবহার করবো। টোপ পাওয়া গেলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাদের এখানে টোপ পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। বললাম না আমি 50 টাকার টোপ আনছি, 200 টাকার তেল ফুরাই আর কি, যাইও না জায়গা মতো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেল নতুন হইলে কিন্তু নতুন হইলে সাবস্ক্রাইবটা ঠুকেই দিবেন। অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে, আর রোদ কিন্তু ওইদিকে প্রচুর রোদ। এই জঙ্গল রে ভাই, সি 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 সি, এত জঙ্গলে কি মাছ মারা সম্ভব? আপনারাই বলুন। নিচেও লাগে উপরেও লাগে, ছিপ টানা যায় না, কিন্তু মাছ খাচ্ছে। যাই হোক, যতই কষ্ট হোক মাছ খাইলেই হয়ে যায়, মাছ খাইলে সব কষ্ট ওসুল আর কি। আর আমি এই লোকাল মাছ ধরতেই বেশি পছন্দ করি, কারণ ধরেন চালানি মাছ মারতে গেলে খরচা হয়ে যায় প্রচুর, টোপচার হ্যান ত্যান, আচ্ছা অনেক দূর দূর পর্যন্ত যাইতে লাগে, কিন্তু গিয়ে টোপচার করার পরও যে মাছ খাবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। তো আমি কন্টিনিউ 3-4 দিন থেকে চালানি মাছ মারতেছিলাম, কিন্তু 3-4 দিনে প্রায় 1000 টাকার মতো আমার খরচা হয়ে গেছে, কিন্তু একটা মাছ পাইনি আমি। এই জন্য আমার লোকাল মাছই ভালো, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো খরচা নাই, খাওয়ার মাছটা হয়ে যায় আর কি, আর খায়ও ভালো, অতক্ষণ ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় না আর কি। বন্ধুরা আমি নীল ছিপ, এই যে এই ছিপটা দিয়ে আমি মানে কই মাছ মারছিলাম, আর আমার এই যে এই মানে 12 ফুটের কার্বনটা, এটা দিয়ে আমি কেঁচো লাগিয়ে পাইতে রাখছিলাম। তো এই দেখুন কত বড় সাইজের একটা তেলাপিয়া উঠছে কেঁচোতে, এটাকে অবশ্য কেঁচোতে খাইছি। এ দেখুন মানে ছিপ টি শুধু টাইম নিয়ে গেছে, আমি ভিডিও অন করে টাইমই পাইনি যে আপনার টানটা দেখাবো। এ দেখুন বন্ধুরা, আপনাদের আমি কেঁচো লাগানো দেখাচ্ছি, এটা হলো 14 নম্বর বড়শি, আর এই দেখুন লাল কেঁচো। আমি কিন্তু এই সরু ছিপটে মানে 12 ফুটেরটায় লাল কেঁচো লাগাচ্ছি, কারণ এইটাতে অবশ্য সুতা মোটা, ওই জন্য আমি এটাতে এই বড় মাছের জন্য গাঁথতেছি আর কি। এটা সুতোটা একটু মোটা আছে, আর আমার আমি এই যে হাত ছিপটা মানে যেটা ট্যাংরা টুংরা মারতেছি কই মারি আর কি, ওই ছিপের সুতোটা 10 mm, যদি বড় মাছ খায় ছিঁড়ে যাবে, ওই জন্য রিস্ক নিচ্ছি না। এই ছিপটাতেই আমি কেঁচো লাগে পারতেছি। এই যা যাচ্ছা, তো পেঁচে দিলাম, মাছ ধরবে টেনে নিয়ে যাবে। তো আমি এটাতে 3টা কই তুললাম তেলাপিয়া পরপর, না কি আর বলবো, মানে এমন মাছ খাচ্ছে খেয়ে টেনে নিয়ে যাচ্ছে, মানে ক্যামেরা যে আর চালু করবো ক্লিক করে সেটার সময় নাই। আর এই যে এটা দিয়ে আমি কই মারতেছি আর কি, কই গেল, মানে ছিপ পাততে এত অসুবিধা। ছিপটা কিন্তু সম্পূর্ণ খুলছি আমি 14 ফুটই, মানে 14 না 15 ফুট আর কি, 14.7 ফুট, আর সুতা দিছি অল্প, কোথায় যে পাততেছিলাম জায়গাটাও বন্ধ হয়ে গেল মনে হয়। আর এই ছোটো ছোটো ফুটা শাপলা পাতার ফুটাগুলো, জায়গা তো পাতাও যায় না। এই যে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছ ধরে ফেলছে, ওই দেখুন এই যেটা এই যেটা এই যেটা এই যেটা, এই দেখুন কই, সবই ঠিক আছে, কিন্তু যে মাছটা যে খাই যে তুলছি, এর মাছটাকে যে আমার কাছে নিয়ে আসবো সেটা আর হচ্ছে না, এই ছিপটাকেই পিছাইতে হচ্ছে। এই ছিপটা আস্তে আস্তে বাসা পিছনে গু গু, পিছনে তোর পিছনে গু আছে, ভালোভাবে পরিষ্কার বাসা যা। দেখলেন একটা মাছ খেয়ে মাছটাকে তুললাম, তুলে আর নিজের কাছে আনতে এত কষ্ট। এই দেখুন মোটামুটি সাইজের হলুদ কই, তুই আস্তে আস্তে থাকিস, আমার টোপটা লাগে না, এই কই যাইস। এই দেখুন গিলে খাচ্ছি, একদম গিলে ফেলছে।
তো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল আর আমি আমার ফোনে বেশি বড় একটা লম্বা ভিডিও এডিট করতে সমস্যা হয় এবং সেভ করতে সমস্যা হয়, যার কারণে আমি ভিডিওটা দুইটা ভাগে ভাগ করলাম। তো এটা পার্ট ওয়ানটা, আর এরপরে আপনার পার্ট টুটাও গিয়ে দেখে আসবেন, দেখবেন কতগুলো আমি কী মাছ পাইছি না পাইছি। তো ভিডিওটা আমি মানে ফার্স্ট পার্টটা এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে পরের পার্টে। তো চলুন, টাটা।